জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারাও পরে দলের সাধারণ সম্পাদক কাদের সাংবাদিকদের বলেন অসাম্প্রদায়িক ও জঙ্গিমুক্ত দেশ কাজ করছে সরকার সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বিজয়কে আমরা সংহত করে জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা লক্ষ্যকে আমরা এগিয়ে নিয়ে যাব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দলীয় নেতাকর্মীদের আরো সচেষ্ট হওয়ার আহ্বানও জানান তিনি আমাদের আদেল একুশে টেলিভিশন ঢাকা